পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মেন্টাল পাওয়ার দিয়ে অনেক জিনিসকে মুভ করতে পারে, তাদেরকে আমরা বলতে পারি মেন্টালিস্ট। চলুন আজকে এমন একটা ম্যাজিক আপনাদের শিখিয়ে দিচ্ছি, আপনারা নির্দ্বিধায় নিজেদের মেন্টালিস্ট বলে পরিচয় দিতে পারবেন। কোনো অবজেক্টকে অর্থাৎ একটি বস্তুকে আপনারা কিভাবে মুভ করতে পারবেন না ছুঁয়ে মেন্টাল পাওয়ার দিয়ে, তা আমি আজকে আপনাদের শেখাবো। তবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপতে ভুলবেন না, থাম্বস দেবেন, আর হ্যাঁ যদি কিছু প্রশ্ন থাকে প্লিজ লিখে ফেলবেন, আর সবাইকে বলবেন ম্যাজিক্যাল টিপস ম্যাজিক দেখাচ্ছে এবং ম্যাজিক শেখাচ্ছে। তো চলুন দেখে নিই এবং শিখে নিই মেন্টালিজম। এই ম্যাজিকটার জন্য চাই একটা বোতল, প্লেন সারফেসওয়ালা বোতল, একটা পেন্সিল, স্ট্র কিংবা পেন, যে কোনো একটা অবজেক্ট এরকম লম্বা যেটা আপনারা এরকম ব্যালেন্স করে রাখতে পারবেন, যেটা আমি এখানে ব্যালেন্স করে রাখছি। ডান, এবার চাই কি অ্যাক্টিং, ম্যাজিকের অ্যাক্টিং। হ্যাঁ লেটস গো। কী করে হচ্ছে, হাতটা এইভাবে ঘষলেই হাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, তারপর যখন নিয়ে যাচ্ছেন, মিথ্যে কথা একদম তা নয়, হচ্ছে কি আমি যখনই হাতটা নিয়ে যাচ্ছি আমার মুখ দিয়ে এটাকে ব্লো করছি, কিরকম এমনভাবে ব্লো করছি যাতে কেউ না বুঝতে পারে, আর বাদ বাকিটা পুরো অ্যাক্টিং। আর শুধু এত জোরে করবেন না, জাস্ট আস্তে করে অটোমেটিক্যালি ঘুরবে দেখুন। আর এর সঙ্গে অ্যাক্টিং, একটুখানি খোলা রেখেছি, একটুখানি খোলা রেখেছি, আস্তে করে আস্তে করে, যাতে ব্লোটা কেউ না শুনতে পায়। ওকে, যখনই আপনারা কোনো কাঁচের টেবিল কিংবা এই ধরনের সানমাইকার টেবিল পাবেন, সেখানে একদম সাইডে ব্যালেন্স করবেন, একদম সাইডে, এবং ব্যালেন্স করার পর যখন এটা পড়ে যাবে ঠিক তার আগের মুহূর্তে এটাকে রেখে দেবেন, অর্থাৎ এবার আর একটুখানি পড়ে যাবে, আর ঠিক এইরকমভাবে ব্যালেন্স করবেন, মানে আমি যদি পেন্সিলটাকে আর একটুখানি এদিকে নিয়ে যাই পেন্সিলটা কিন্তু পড়ে যাবে, অর্থাৎ এইরকমটাই কিন্তু পারফেক্ট পজিশন। এবার একই ব্যাপার আপনি যখন ব্লো করছেন এটা কিন্তু ঘুরছে, তবে হ্যাঁ টেবিলটা কিন্তু সানমাইকা কিংবা গ্লাসের হলে খুব ভালো হয়। ওকে, আর এটার একটা এজে এটা করতে হবে, সো লাইক দ্যাট, দ্যাটস অল, মুখ দিয়ে শুধু এমনভাবে ব্লো করবেন যাতে কেউ না বুঝতে পারে। তো কেমন লাগলো মেন্টালিজমটা প্লিজ জানাবেন, থ্যাংক ইউ।